আজকে আমরা জেনারেল নলেজ থেকে ভারতের সংবিধান এইটা ডিটেলসে আলোচনা করব টোটাল একশোটির মতো আমি কোশ্চেন নিয়েছি যেগুলো সাজেশন কোশ্চেন যদি ভারতীয় সংবিধান শুধু পড়ো তাহলে কিন্তু এক মাস শুধুমাত্র এক মাস পড়লেও কিন্তু তুমি ভারতের সংবিধান শেষ করতে পারবে না কারণ খুব বড় চাপটা খুব বড় অংশ কিন্তু সেখান থেকে কিছু সাজেশন ওয়াইজ কোশ্চেন অ্যান্সার আমি আলোচনা করছি এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে এবং সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। কোশ্চেন এবং অ্যানসার টোটাল আমি একশোটা কোশ্চেন দেবো এখান থেকে টোটাল আমি একশোটার মতো কোশ্চেন দেবো এখান থেকে এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় পাবে এবং এই জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারেও কোশ্চেন এসেছে অর্থাৎ আমাদের লিস্ট থেকেই কোশ্চেনটা এসছে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি করো এবং যেগুলো লিখতে বলবো অবশ্যই লিখে নেবে ঠিক আছে একদম প্রথমে দেখো ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই লিখবে বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর অবশ্যই লিখে নেবে এটা ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর হয়েছে তারপরে গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল উনিশশো ছেচল্লিশ সালে নয় ডিসেম্বর প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে আনা কোশ্চেন এই জন্য অবশ্যই তোমরা যেগুলো লিখতে বলছি অবশ্যই লিখবে গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল ডিসেম্বর এই ক্লাসের পরেই আমি পিডিএফ দিয়ে তোমরা যারা লিখতে পারছ লিখে নাও না হলে স্ক্রিনশট নিতে পারো অনেকগুলো কোশ্চেন আছে তা একটু তাড়াতাড়ি শেষ করতে হবে আমাকে তারপরে দেখো গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল উনিশশো ছেচল্লিশ সালে ডিসেম্বর এটা কোথায় বসেছিল দিল্লির কনস্টিটিউশন হলে দিল্লির কনস্টিটিউশন হলে বসেছিল এই দুটো নিয়েই মনে রাখবে দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন উনিশশো সালে নয় ডিসেম্বর বসেছিল হ্যাঁ অবশ্যই যেগুলো লিখতে হবে আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি লিখে নেবে প্রত্যেকটি কোশ্চেনই ইম্পর্টেন্ট তার মধ্যে সবচেয়ে বেশি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেব এরপরে দেখো গণপরিষদের শেষ অধিবেশন কবে হয়েছিল গণপরিষদের শেষ অধিবেশন উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি হয়েছিল তাহলে প্রথম অধিবেশন কবে হয়েছিল উনিশশো সালে নয় ডিসেম্বর শেষ অধিবেশন কবে হয়েছিল উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি এই দুটো অংশ তোমাকে মনে রাখতে হবে পাশাপাশি লিখেছি কারণ এগুলো মনে থাকবে পাশাপাশি লিখলে দেখো ভারতীয় জাতীয় পতাকা কবে গৃহীত হয় ভারতীয় জাতীয় পতাকা কবে গৃহীত হয় উনিশশো জুলাই এটা তোমাকে প্রত্যেককেই জানতে হবে ভারতীয় জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল উনিশশো সালে বাইশে জুলাই পরে দেখো ভারতীয় জাতীয় সংগীত কবে নির্ধারণ করা হয়েছিল ভারতের জাতীয় সংগীত উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল জুলাই জাতীয় পতাকা গৃহীত হয়েছিল আর জাতীয় সংগীত উনিশশো পঞ্চাশ আর এই সালটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ এইটা কিন্তু প্রত্যেকটাই লিখবে এই চাপটার সমস্ত কোয়েশ্চেনটাই ইম্পর্টেন্ট অবশ্যই লিখবে যারা লিখতে দেরি হচ্ছে তাদের লিখতে দেরি হচ্ছে স্ক্রিনশট নিয়ে মনে রাখতে পারো আর যেভাবে বলেছি ওইভাবেই পড়বে একটা লিস্ট প্রত্যেকদিন একবার করে রিভাইজ করবে দেখবে অবশ্যই মনে আছে তাহলে এখান থেকে আমি কি কি আলোচনা করলাম ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন বি আর আম্বেদকর গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল এবং কোথায় বসেছিল দিল্লির কনস্টিটিউশন হলে উনিশশো সালে নয় ডিসেম্বর বসেছিল এবার বলেছিলাম গণপরিষদের শেষ অধিবেশন কবে হয়েছিল প্রথম অধিবেশন উনিশশো সালে নয় ডিসেম্বর শেষ অধিবেশন সালে চব্বিশে জানুয়ারি জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল উনিশশো সালে বাইশে জুলাই আর জাতীয় সঙ্গীত কবে নির্ধারিত হয়েছিল উনিশশো সালে চব্বিশে জানুয়ারি হ্যাঁ পিডিএফটা দিয়ে দেবো তবুও তোমরা এগুলো লিখে লিখে পড়ো কারণ এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট এই জায়গা থেকে একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন অবশ্যই পরীক্ষায় পাবে পিডিএফটা আমি দিয়ে দেবো তার আগে তোমরা খাতায় লিখে লিখে পড়ো এবং পিডিএফ পেয়ে গেলে তোমাদের একবার করে রিভাইজ হয়ে যাবে তাহলে কিন্তু ভালো হবে বুঝতে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ পরে দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি কবে নির্বাচন হন ভারতের প্রথম রাষ্ট্রপতি কবে নির্বাচন হন উনিশশো সালে চব্বিশে জানুয়ারি উনিশশো সালে উনিশশো সালে সরি উনিশশো সালে চব্বিশে জানুয়ারি ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল পরের অংশ ভারতের প্রথম কবে স্বাধীনতা দিবস পালন করা হয় ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা অনেকেরই কনফিউশন আছে ভারতের প্রথম কবে স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল ভারত কবে স্বাধীন হয়েছিল সেটার ব্যাপার আলাদা ভারতের কবে স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু দুটোই আলাদা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি পরের কোশ্চেন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে গৃহীত হয় মাউন্ট ব্যাটেন পরিকল্পনা উনিশশো সালে তেসরা জুন এই পরিকল্পনা গৃহীত হয়েছিল এর পরের অংশ দেখো ভারতের সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লেগেছিল ভেরি ভেরি কোয়েশ্চেন ভারতের সংবিধান রচনা করতে কতদিন সময় লেগেছিল দুই বছর এগারো মাস আঠেরো দিন দুই বছর এগারো মাস আঠেরো দিন সময় লেগেছিল ভারতের সংবিধান রচনা করতে শুধুমাত্র যে ভারতের সংবিধান ভারতের সংবিধান যে মানে কপি না করে যে বানানো হয়েছে এমনটা নয় বিভিন্ন জায়গা থেকে মানে বিভিন্ন দেশ থেকে তাদের সংবিধানটাকে পড়ে এবং কিছু কিছু অংশ নিয়েই কিন্তু সংবিধান রচনা করা হয়েছে সেটা আমরা পরবর্তীকালে জানছি এর পরের কোশ্চেন দেখো সাইমন কমিশন কবে ভারতে এসেছিল তোমরা হয়তো জানো যে সাইমন কমিশন ভারতে এসেছিল তারপরে কিন্তু গো ব্যাক সাইমন বলে একটা মানে আন্দোলন উঠেছিল সেই যে সাইমন কমিশন কবে হয়েছিল অর্থাৎ সাইমন কমিশন ভারতে কবে এসেছিল উনিশশো আঠাশ দেখো সাইমন কমিশন বিষয়ে ভারতীয়রা গো ব্যাক সাইমন কেন বলেছিলেন কারণ কি ভারতের কোনো সদস্যই রাখা হয়নি এই সাইমন কমিশনে এই জন্য সাইমন কমিশনকে ভারতে রাখা হয়নি ভারতের সাইমন কমিশন কি কারণে হয়েছিল সেটা আমি পরবর্তীকালে আলোচনা করছি তোমরা অবশ্যই এই অংশগুলো যেগুলো স্টারমার্ক দিয়েছি এগুলো কিন্তু লিখে রাখো তাহলে কিন্তু সুবিধা হবে এবং এই জায়গা থেকে কোশ্চেন এলে তোমরা কিন্তু অবশ্যই সলভ করতে পারবে এই জায়গা থেকে বিভিন্ন পরীক্ষায় কিন্তু দেয় সমস্ত সরকারি পরীক্ষায় এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন দেয় অবশ্যই তোমরা এগুলো জেনে রাখো ঠিক আছে তোমাদের প্রত্যেকেরই মানে প্রত্যেকেই কিন্তু এগুলো মনে রাখার চেষ্টা করো তোমাদের কিন্তু প্রত্যেকেরই কাজে লাগবে এগুলো ঠিক আছে এরপরে অংশে যাচ্ছি যাদের হয়ে গেছে অবশ্যই লিখে নাও যাদের হয়নি তোমরা একবার করে করে স্ক্রিনশট নিয়ে নাও বা আরেকবার রিভাইজ করে ক্লাসটা দেখে নেবে তাহলে সুবিধা হবে ঠিক আছে অংশে যাচ্ছি দেখো সাইমন কমিশনের উদ্দেশ্য কি ছিল আমি বললাম না সাইমন কমিশন কি জন্য ভারতে এসেছিল দেখো উনিশশো সালে যে আইন তার তদন্ত করার জন্য ১৯১৯ সালে কি হয়েছিল তোমরা অবশ্যই উনিশশো ১৯১৯ সালে কি হয়েছিল ভারতে তার তদন্ত করার জন্য সাইমন কমিশন এসেছিল উনিশশো সালে কি হয়েছিল ভারতে বলতে পারবে কেউ বলো দেখি বঙ্গভঙ্গ কেউ বলছে রাওলাট আইন আর হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো সালে ঠিক আছে অ্যাকচুয়ালি রাওলার আইন এই আইনের কিন্তু তদন্ত করার জন্যই উনিশশো সালে সাইমন কমিশন ভারতে এসেছিল জালিয়ানাবাগের হত্যাকাণ্ড উনিশশো সালে হয়েছিল আচ্ছা ঠিক আছে পরের অংশে যাচ্ছি দেখো প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় তুলি গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা ডক্টর সচ্চিদানন্দ বা সচ্চিবানন্দ সিনহা গণ গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন সচ্চিবানন্দ সিনহা ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা অবশ্যই মনে রাখতে হবে তোমাদের ঠিক আছে এটা জেনারেল নলেজের ক্লাস ডিটেলস এ আলোচনা করছি ভারতের সংবিধান থেকে ভারতের সংবিধান থেকে যে কোশ্চেন গুলো আসে কিন্তু অনেক টাইম লাগবে অনেক চ্যাপ্টার আছে শেষ করতে পারবে না এই জন্য আমি বেছে বেছে কোশ্চেন গুলো নিয়েছি পরের অংশ দেখো গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ যদি বলে অস্থায়ী সভাপতি কে ছিলেন সচ্চিবানন্দ সিনহা আর স্থায়ী সভাপতি বললে রাজেন্দ্র প্রসাদ অবশ্যই মনে রাখবে ইম্পর্টেন্ট জায়গা পরের অংশ প্রথম লিখিত সংবিধান কোন দেশে ছিল ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কিন্তু কিছুটা অংশ নেওয়া হয়েছে এখানে বলেছে প্রথম লিখিত সংবিধান কোন দেশে ছিল প্রথম লিখিত সংবিধান ছিল ইউএসএ প্রথম লিখিত সংবিধান কোন দেশের ছিল ইউএসএ এর দেখো আমি যে বললাম না ভারতের সংবিধান বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে দেখো কোথা থেকে নেওয়া হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে দেখো সংবিধান মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে ইউএসএ ইউএসএ নেওয়া হয়েছে ইউএস থেকে ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার এই অংশটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে ভারতের সংবিধানের অংশ যেটা তিন নম্বর ধারার বারো নম্বর হচ্ছে অংশ তিন ধারা বারো এবং পঁয়ত্রিশ নম্বরে সংবিধানের অংশ তিন ধারা বারো এবং ধারা ধারা থেকে পর্যন্ত এটা এইভাবে পড়তে হয় যে ভারতীয় সংবিধানের অংশ তিন নম্বর ধারা বারো থেকে পঁয়ত্রিশ এইভাবে পড়তে হয় লাইনগুলো না হলে অসুবিধা হয় মনে রাখতে ঠিক আছে পরের অংশ ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের নির্দেশ নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে অংশটা হচ্ছে ফোর ধারা হচ্ছে থেকে থেকে একান্ন ঠিক আছে এই অংশগুলো একটু মনে রাখতে পারো এই জায়গাগুলো মনে রাখতে পারো কোন অংশ এই জায়গা থেকে হয়তো কোশ্চেন তেমন ভাবে দেবে না কিন্তু ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে কোশ্চেন তুলতে পারে ইউএসএ ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সঠিক অ্যান্সার হবে আয়ারল্যান্ড এইভাবে কোশ্চেন তুলতে পারে বা এইভাবে কোশ্চেন দিতে পারে প্রথম লিখিত সংবাদ কোথা থেকে নেওয়া হয়েছে বা প্রথম লিখিত সংবাদ কোথায় ছিল ইউএসএ স্থায়ী সভাপতি কে ছিল অস্থায়ী সভাপতি কে ছিল গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি সচিতানন্দ সিনহা তারপর হচ্ছে স্থায়ী সভাপতি রাজেন্দ্র প্রসাদ তারপর হচ্ছে সাইমন কমিশনের উদ্দেশ্য কি ছিল সেটা তো আমি আলোচনাই করলাম এইগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করো ঠিক আছে একবার মনে থাকবে খুব একটা যে কঠিন অংশ তেমন নয় যেগুলো খুব কঠিন তোমাদের কোশ্চেন আসে না যেগুলো ইম্পর্টেন্ট জায়গায় বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসছে আমি সেইগুলোই তুলনে তুলছি সেইগুলো থেকে কিন্তু আলোচনা করছি ঠিক আছে আচ্ছা চলো পরের অংশে যাচ্ছি ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের অংশ থেকে নেওয়া হয়েছে ইউএসএ এবং রাশিয়া ইউএসএ এবং রাশিয়া থেকে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য এই অংশটা নেওয়া হয়েছে এবারে এই অংশটা ভারতীয় সংবিধানের কোন অংশে আছে চার নম্বর অংশে আছে চার নম্বরে এ অনুচ্ছেদে আছে অনুচ্ছেদ হচ্ছে একান্ন এ চার নম্বর অংশে এ অংশ চার নম্বরের এ অংশ অনুচ্ছেদ হচ্ছে একান্ন এ পরের কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী মন্ত্রী কে ছিলেন ভেরি ভেরি লিখে নেবে এটা অবশ্যই স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের ডক্টর আর আম্বেদকর লিখে নাও এটা স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী ছিলেন ডক্টর বি আর আম্বেদকর পরের অংশ জনগণ মন প্রথমবার কবে গাওয়া হয়েছিল বলো দেখি জনগণ মন এটা কার লেখা বলো এটা প্রত্যেকেই জানো জনগণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটা প্রত্যেকেই জানো বলো দেখি জনগণ মন আমাদের যে জাতীয় সঙ্গীত কত সেকেন্ডে গাইতে হয় পারবে কেউ বলতে ভারতীয় সঙ্গীত জনগণ মন কত সেকেন্ডে গাইতে হয় বাহান্ন সেকেন্ডে গাইতে হয় দেখো আমি প্রত্যেকটা অংশ পরপর লিখে নিয়েছি প্রত্যেকটা অংশই কিন্তু আমি পরপর সাজিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় দেখো জনগণ গাওয়া হয়েছিল সালে সালে ডিসেম্বর ডিসেম্বর গাওয়া গাওয়া হয়েছিল হয়েছিল প্রথমবার এবার দেখো ভারতীয় জাতীয় সঙ্গীত কত সময়ে গাওয়া হয় ইম্পর্টেন্ট জায়গা বাহান্ন সেকেন্ডে যেটা আমি তোমাদের বললাম তোমরা প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিয়েছো ভারতীয় সঙ্গীত কত সময়ে গাওয়া হয় বাহান্ন সেকেন্ডে ভারতীয় সঙ্গীত কবে গাওয়া হয় কবে গাওয়া হয়েছিল প্রথমবার উনিশশো এগারো সালের ডিসেম্বর কত সময় গাওয়া হয় বাহান্ন পরের অংশ দেখো ভারতীয় সঙ্গীত সংক্ষিপ্ত ভাবে কত সময় গাওয়া হয় সংক্ষিপ্ত ভাবে গাইলে কত সময় গাওয়া হয় দেখবে পরীক্ষার সময় অনেক সময় বাহান্ন সেকেন্ড অপশানই থাকে না মানে বোঝাতে চেয়েছে যে সংক্ষিপ্ত ভাবে কত সময় গাওয়া হয় সেখানে কিন্তু কুড়ি সেকেন্ড অপশান দেখলে তোমাকে কুড়ি সেকেন্ড রাগ করতে হবে এই জন্য আমি এর পরপর দেখো সাজিয়েছি কোশ্চেনটা ইম্পর্টেন্ট জায়গা অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে পরের অংশ ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের কোন ধারা থেকে সংবিধানের আত্মা নামে আখ্যায়িত করেছিলাম মানে সংবিধানের কোন অংশকে বি আর আম্বেদকর সংবিধানের আত্মা বলেছেন বত্রিশ নম্বর শাসনতান্ত্রিক যে প্রতিবাদের অধীনা অধিকার মানে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার ধারা হচ্ছে বত্রিশ সেই অংশটা ঠিক আছে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের কোন ধারা থেকে আমার কোন ধারার অংশকে সংবিধানের আত্মা নামে আখ্যায়িত করেছে ধারা হচ্ছে যেটা হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার ঠিক আছে এই অংশটা যদি তোমরা লিখে নিতে চাও লিখে নিতে পারো যাদের লেখা হয়নি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে এর পরের অংশে যাচ্ছি আমি এই অংশটা হয়ে গেলে আমি এর পরের অংশে যাব ঠিক আছে চলো পরের অংশে যাই অনেক বড় চাপটার শেষ করতে হবে আমাকে দেখো কোন সংবিধান সংশোধীকে সংশোধনীকে মিনি সংবিধান বলা হয় কোন সংবিধান সংশোধনীকে মিনি সংবিধান বলা হয় বয়াল্লিশতম সংশোধনীকে বয়াল্লিশতম সংবিধান সংশোধনীকে কি বলা হয় মিনি সংবিধান বলা হয় যেটা সালে হয়েছিল ইন্দিরা গান্ধীর আমলে দেখো আমি এটা লিখে নিয়েছি কোন সংবিধান সংশোধনীকে মিনি সংবিধান বলা হয় বয়াল্লিশতম সংবিধান সংশোধনী যেটা হচ্ছে উনিশশো সালে হয়েছিল ইন্দিরা গান্ধীর সময় পরের অংশ সম্পত্তির অধিকার কি ধরনের অধিকার সম্পত্তি মানে তোমাদের হয়তো বাবা সম্পত্তি মায়ের সম্পত্তি আছে বিভিন্ন জনের বিভিন্ন ভাবে সম্পত্তি থাকে এই যে সম্পত্তি মানে ভারতীয় যে সম্পত্তি এটা কি ধরনের অধিকার এটা হচ্ছে আইনগত অধিকার তোমার নিজস্ব নয় এটা আইনগত অধিকার ঠিক আছে কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট স্টারমার্ক দিয়ে দিতে বলছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সম্পত্তির অধিকার কি ধরনের অধিকার এটা হচ্ছে আইনগত অধিকার যেটা তিনশো এ ধারাতে আছে এরপরে দেখো ভারতীয় সংবিধানের কয়টি মৌলিক অধিকার আছে বলতো ভারতীয় সংবিধানের কয়টি মৌলিক অধিকার আছে ভারতীয় সংবিধানের ছয়টি মৌলিক অধিকার আছে যারা আমার ব্যাচে পড়ছ অবশ্যই তোমাদের পিডিএফটা দিয়ে দেবো আগে লিখে লিখে প্র্যাকটিস করো তারপরেই কিন্তু তোমাদের এই অংশটা যাতে তোমরা রিভাইজ করতে পারো সেই জন্য আমি পিডিএফটা দিয়ে দেব ঠিক আছে এই জন্য ব্যাচে আমি একদম ডিটেলসে আলোচনা করছি এই চাপটা থেকে কোশ্চেন আসে তো এই জন্য আমি ডিটেলসে আলোচনা করছি তোমাদের সঙ্গে তাহলে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার ছয়টি পরের অংশ ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ এর গঠন কোন সমিতি করেছিল তিস্তরীয় পঞ্চায়েত রাজের গঠন কোন সমিতি করেছিল বলবন্ত রায় মেহতা কমিটি বলবন্ত রায় মেহতা কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েতের রাজ এর গঠন সমিতি করেছিলেন আগে ছাত্রী ছিল বর্তমানে ছয়টি হ্যাঁ অবশ্যই ভারতীয় সংবিধান আগে ছাত্রী ছিল বর্তমানে ছয়টি পরের অংশ দেখো গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিম্নতম বয়স কত এখন পঞ্চায়েতের ভোট চলছে পঞ্চায়েতের যদি সদস্য হতে চাও কত বছর বয়স হতে হবে ইম্পর্টেন্ট জায়গা হয়তো পরীক্ষায় তুলতে পারে গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিম্নতম বয়স কত হতে হবে একুশ বছর তোমাদের কাদের একুশ বছর বয়স হয়েছে কমেন্টে বলো দেখি গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিম্নতম বয়স কত একুশ বছর ওকে পরের অংশ রাষ্ট্রপতি পদের জন্য নিম্নতম বয়স কত পঁয়ত্রিশ বছর কেউ নেই এমন যাদের পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে বলো কারোর বয়স হয়েছে পঁয়ত্রিশ বছর রাষ্ট্রপতি পদের জন্য নিম্নতম বয়স পঁয়ত্রিশ বছর হওয়া উচিত এখানে কেউ নেই যে যাদের পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে আচ্ছা ঠিক আছে এই অংশে যে সকল অংশ আমি বললাম লিখতে অবশ্যই লিখে নেবে হয়েছে বলে দিলাম তোমাদের কোশ্চেন অ্যান্সার গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিম্নতম বয়স্কত একুশ বছর রাষ্ট্রপতি পদের জন্য নিম্নতম বয়স্কত পঁয়ত্রিশ বছর ঠিক আছে পরের পরের অংশ চলো অংশে যাই তোমাদের কোশ্চেন এনসারটা হুম পরের অংশ চলো একত্রিশ নম্বর কোশ্চেন রাজ্যসভার সদস্যদের নিম্নতম কত রাজ্যসভার সদস্যদের নিম্নতম কত তিরিশ বছর লিখে নিতে পারো ইম্পর্টেন্ট জায়গা ভারতের কোন রাষ্ট্রপতি বিনা প্রতিনিধিত্বতায় জিতেছিলেন কোন প্রতিনিধিত্বতা ছাড়াই কিন্তু জিতেছিলেন একজন ডক্টর নীলম সঞ্জীব রেড্ডি ভারতের কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন ড নীলম সঞ্জীব রেড্ডি পরের অংশ ভারতে কয় প্রকার জরুরি শাসন প্রয়োগ করা যায় ভারতে কয় প্রকার জরুরি শাসন প্রয়োগ করা যায় তিন প্রকারের কেউ বলতে পারবে এই তিন প্রকারের কি কি বলতো ভারতের কয় প্রকার জরুরি শাসন প্রয়োগ করা যায় বলছে একজন বলছি আমি এগুলো লিখে নিয়েছিলাম পঞ্চাশটা এবং পঞ্চাশটার মতো মুখস্থ করেছো আচ্ছা গুড জাতীয় অর্থনৈতিক আর আর্থিক আর্থিক তো বললাম দুটো রাজ্য জাতীয় এবং অর্থনৈতিক আচ্ছা পরের অংশ চলো সংবিধানের কোন অনুচ্ছেদের মত মতে রাজ্যগুলিকে জরুরি শাসন ব্যবস্থা ঘোষণা করা যায় সংবিধানের কোন অনুচ্ছেদের মতে রাজ্যগুলিকে জরুরি শাসন ঘোষণা করা যায় অনুচ্ছেদ নম্বর তিনশো ছাপান্ন সংবিধানের কোন অনুচ্ছেদের মতে রাজ্যগুলিতে জরুরি শাসন ব্যবস্থা ঘোষণা করা যায় সেটা হচ্ছে অনুচ্ছেদ নম্বর তিনশো ছাপান্ন পরের অংশ রাষ্ট্রপতি শাসন চলাকালীন রাজ্য কার মাধ্যমে পরিচালিত হয় রাষ্ট্রপতি শাসন চলাকালীন রাজ্য কার মাধ্যমে পরিচালিত হয় সেটা হচ্ছে রাজ্যপালের এই অংশটা লিখে নেবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসন চলাকালীন রাজ্য কার মাধ্যমে পরিচালিত হয় রাষ্ট্রপতি শাসন চলাকালীন রাজ্য রাজ্যপালের মাধ্যমে পরিচালিত হয় আজকে শুধুমাত্র জেনারেল নলেজের এই সংবিধান চাপটা আমরা শেষ করবো অনেক বড় চাপটা টোটাল আঠারোটা পেজ আছে এই মাত্র আমি ছটা পেজে চলে এসেছি যুদ্ধ এবং বহুসূত্রতার আক্রমণ সদস্যবিদ্রোহের কারণে সংবিধানের কোন অনুচ্ছেদের প্রয়োগ করে দেশের পরের অংশে চলো আর্থিক কারণে জরুরি অবস্থা কোন ধারায় ঘোষিত হয়েছে আর্থিক কারণে জরুরি অবস্থা তিনশো ষাট নম্বর ধারায় ঘোষিত হয়েছে পরের অংশ ভারতের মোট কয়বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা এ পর্যন্ত ভারতে মোট কতবার জরুরি ব্যবস্থা ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এ পর্যন্ত তিনবার পরের অংশ রাষ্ট্রপতি শাসন চলাকালীন সংবিধানের কোন মৌলিক অধিকার খর্ব করা যায় না জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা রাষ্ট্রপতি শাসন চলাকালীন সংবিধানের কোন মৌলিক অধিকার খর্ব করা যায় না জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা পরের অংশ কোন বিল অর্থবিল কিনা কে ঘোষণা করেন কোন বিল যদি অর্থবিল হয় সেটা কে ঘোষণা করবে লোকসভার অধ্যক্ষ ঘোষণা করবে পরের অংশ ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন গণেশ বাসুদেব মালভংকার ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ ছিলেন গণেশ বাসুদেব মালভঙ্কার অবশ্যই লিখবে জায়গা ভাষার ভিত্তিতে কবে রাজ্যগুলি পুনর্গঠিত হয়েছে এটাও ইম্পর্টেন্ট যেটা হচ্ছে উনিশশো সালে হয়েছিল ভাষার ভিত্তিতে কবে রাজ্যগুলি পুনর্গঠিত হয়েছে উনিশশো সালে হয়েছে এই অংশটা লেখা হয়েছে পরের অংশে যাচ্ছি ভাষার ভিত্তিতে কবে রাজ্যগুলি পুনর্গঠিত হয়েছে উনিশশো এই সালে ছিল আগের ঠিক আছে আগের যদি না নিয়ে নিতে পারো পরের অংশে চলো ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা অন্ধ্রপ্রদেশ ভারতের ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ভারতের সংবিধান কয়টি আছে অর্থাৎ ভারতীয় সংবিধানে কয়টি তপসিলি জাতির কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে কয়টি তপসিল আছে বারোটি ভোট দেওয়ার অধিকার কি ধরনের অধিকার ভোট দেওয়া যায় আঠারো বছর বয়সে যাদের অলরেডি আইডেন্টিকার হয়ে গেছে সংবিধানের অধিকার অনুযায়ী ভোট দেওয়া যায় মানে ভোট দেওয়ার যে অধিকার সেটা হচ্ছে সাংবিধানিক অধিকার ভোট দেওয়ার অধিকার কি ধরনের অধিকার সাংবিধানিক অধিকার পরের অংশ ভারতীয় সংবিধানে কততম তপসিলে ভারতের বিভিন্ন ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের কততম তম ভারতের বিভিন্ন ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে যেটা হচ্ছে অষ্টম তপসিলে পরের অংশ অষ্টম তপসিলে কয়টি ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে বাইশটি কয়টি তপসিল আছে বললাম বারোটি কয়টি ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে বাইশটি ভারতের সংবিধানে তপসিল আছে বারোটি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে বাইশটি আর ভারতের সংবিধানে কততম তম তপসিলে বিভিন্ন ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে যেটা হচ্ছে অষ্টম তপসিলে পরের অংশ মুখ্য নির্বাচন কমিশনার কে কে নিয়োগ করেন সরি क्वेश्चनটা এইভাবে হবে মুখ্য নির্বাচন কমিশনার মুখ্য মুখ্য নির্বাচন কমিশনার কে কে নিয়োগ করেন কে নিয়োগ করেন একটা কমা হবে এই জায়গায় মুখ্য নির্বাচন কমিশনার কে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি নিয়োগ করেন আচ্ছা ঠিক আছে অনিতা বর্মন অলরেডি পড়াশোনা করেছে বলছিল যে আমি क्वेश्चनটা আগে পড়েছে এইগুলো আচ্ছা সংবিধান থেকে क्वेश्चन আছে ওই জানে এইজন্য কিন্তু আগে থেকে একটু প্রস্তুতি নিয়েছে আচ্ছা ঠিক আছে পরের কোশ্চেন পরের অংশ ভারতে সবচেয়ে বৃহত্তম সরি কোশ্চেনটা বিশ্বের সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের বলতো প্রথম লিখিত সংবিধান কোন দেশের প্রথম লিখিত সংবিধান কোন দেশের প্রথম লিখিত সংবিধান কাদের ইউএস এর ইউএস এর ভারত ওই জায়গা থেকে কিছু কিছু অংশ নিয়েছে এবারে দেখো ওই জায়গা থেকে মানে বিভিন্ন জায়গা থেকে নিতে নিতে ভারতের লিখিত যে সংবিধান বিশ্বের সবচেয়ে বড় সংবিধান বিশ্বের সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের ভারতের খুবই ইম্পর্টেন্ট জায়গাটা পরে ভারতের সংবিধানের অভিভাবক কে ভারতের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট ভারতের সংবিধানের অভিভাবককে সুপ্রিম কোর্ট পরের অংশ ভারতের সংবিধানে কয়টি অনুচ্ছেদ ছিল টোটাল অনুচ্ছেদ ছিল তিনশো ভারতের সংবিধানে কয়টি অনুচ্ছেদ ছিল তিনশো পঁচানব্বইটি পরের অংশ জেলা আদালতের বিচারপতি কে কে নিয়োগ করেন জেলা আদালতের বিচারপতি কে কে নিয়োগ করেন রাজ্যপাল ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার গিয়েছিলেন খুব ইম্পর্টেন্ট জায়গা সুকুমার সেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন হ্যাঁ প্লাস ভারতের অনুচ্ছেদ তিনশো পঁচানব্বইটি এখন চারশো প্লাস হয়ে গেছে চারশো পনেরোটার মতো হয়েছে পরে দেখো সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে এই কোশ্চেনটাই পরীক্ষায় প্রিভিয়াসের এসছে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন মীরা সাহেব ফতিমা বিবি ছিলেন ঠিক আছে তাহলে কি বললাম ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন এবছরের জন্য ইম্পর্টেন্ট পরের অংশটা আমাদের এই জায়গা থেকে কমন এসেছিল এই জায়গা থেকে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি মিরাশায় প্রতিমা বিবি এই জায়গা থেকে কোশ্চেন এসেছে বা প্রথম ভারতের যে মহিলা যে লিস্টটা দিয়েছিলাম ওই জায়গায় কিন্তু আমি এই কোশ্চেনটাও আলোচনা করেছিলাম ঠিক আছে পরের অংশ চলো ভারতে কয়টি হাইকোর্ট আছে বর্তমানে ভারতে কয়টি হাইকোর্ট আছে চব্বিশটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অধীনে আছে যেটা কলকাতা হাইকোর্টের অধীনে আছে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য হাইকোর্টে কত বছর ওকালতি করার অভিজ্ঞতা থাকতে হবে 10 বছর মনে তোমার বয়স হয়ে তুমি বুড়ো হয়ে যাবে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য হাইকোর্টে কত বছর ওকালতি বা ওকালতি করার অভিজ্ঞতা থাকতে হবে সেটা হচ্ছে দশ বছর টোটাল একশোটি কোশ্চেন আছে পরপর আমি আলোচনা করছি বললাম তো তোমাকে টোটাল একশোটা কোশ্চেন আছে আমি পিডিএফটা দিয়ে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে যারা ব্যাজে পড়ছো তোমাদের আমি পিডিএফটা অবশ্যই দিয়ে দেবো প্রত্যেকেই তো ব্যাজে স্টুডেন্ট তোমাদেরকে কালকে আমি পিডিএফটা দিয়ে দেবো আজকে তোমরা যারা খাতায় লিখছো একটু পড়ে মুখস্থ করবে এবং কালকে ওই অংশটা একবার করে রিভাইজ করে নেবে পরের অংশ চলো সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজনীতি অঞ্চল ঘোষণা করা হয়েছে সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল ঘোষণা করা হয়েছে যেটা হচ্ছে উনসত্তরতম সংশোধনী যেটা হয়েছিল উনিশশো সালে পরের অংশ নির্বাচন কমিশনারের মেয়াদ কত নির্বাচন কমিশনারের মেয়াদ ছিল মেয়াদ আছে ছয় বছর নির্বাচন কমিশনারের মেয়াদ কত ছয় বছর পরের অংশ কোন কমিটির সুপারিশে ভারতের সংবিধানের অংশ অর্থাৎ মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে কমিটির কোন সুপারিশে ভারতে সংবিধানের কি বলেছে কোয়েশ্চেনটা একটু তুলি উপর দিকে পেষ্টা বলছে কোন কমিটির সুপারিশে ভারতের সংবিধানের অংশ অর্থাৎ মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে হয়েছে সিং কমিটি হ্যাঁ পরের অংশে চলো একশোটা কোয়েশ্চেন আমাকে আলোচনা করতে হবে কম সময়ের মধ্যে ঠিক আছে ভারতীয় পার্লামেন্ট পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত ভারতীয় পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত লোকসভা রাজ্যসভা এবং ভারতের রাষ্ট্রপতি নিয়ে ভারতীয় পার্লামেন্ট লোকসভা রাজ্যসভা এবং ভারতের রাষ্ট্রপতি নিয়ে গঠিত পরের অংশ রাজ্যসভার কোন বিল উত্থাপন করা হয় না রাজ্যসভায় অর্থ বিল উত্থাপন করা হয় না ভারতীয় পার্লামেন্ট কয়টি কক্ষ আছে ভারতীয় পার্লামেন্টের কক্ষ দুটি লোকসভা এবং রাজ্যসভা এটা তো প্রত্যেকেই জানো কম বেশি ভারতীয় পার্লামেন্ট কয়টি কক্ষ আছে দুটি কক্ষ লোকসভা এবং রাজ্যসভা হ্যাঁ এই কোশ্চেনটা এসছিল ভারতীয় পার্লামেন্টের কয়টি কক্ষ দুটি কক্ষ এক হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা পরের অংশ বিধানসভার সদস্য না হয়েও একজন ব্যক্তি কতদিনের জন্য রাজ্য সরকারের মন্ত্রী হিসেবে থাকতে পারেন বিধানসভার সদস্য না হয়েও একজন ব্যক্তি কিন্তু সরকারের মন্ত্রী হিসেবে থাকতে পারেন পরের অংশ ভারত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংসদ নাগরিকত্ব অধিকার করতে পারে অনুচ্ছেদ নম্বর এগারো ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংসদ নাগরিকত্ব অধিকার নিয়ন্ত্রণ করতে পারে অনুচ্ছেদ নম্বর এগারো পরের অংশ ভারতের একটি গণতান্ত্রিক রাষ্ট্র সংবিধানের অংশে আমরা কি পাই ভারতের একটি গণতান্ত্রিক রাষ্ট্র সংবিধানের কোন অংশে হবে কোন অংশে আমরা পাই সংবিধানের প্রস্তাবনা আগের পেজটা একটু দেখাতে বলছি একজন আচ্ছা আগের পেজটা একবার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট যারা নিতে পারো নিয়ে নিতে পারো দেখে নাও হ্যাঁ সংবিধানের প্রস্তাবনা ঠিক আছে পরের অংশ ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধানকে মুখস্থ করেছো আমাদের ছোটবেলায় কিন্তু সংবিধান মুখস্ত করার কথা বলা হয়েছিল আমার কিছুটা অংশ মুখস্ত ছিল আবার ভুলে গেছি ওই সংবিধানটা ছিল না আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগ ক্ষমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য এবং সংগতি সুনিশ্চিত মাধ্যমে তাদের মধ্যে যাতে ভাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর এত তারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ নিজেকেই অর্পণ করছি করছি অংশ অংশ থেকে আমাদের দেশে সংসদীয় সরকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আমাদের দেশে সংবিধানকে সংশোধন করা হচ্ছে সংসদে যে সরকার আমাদের দেশে সংসদীয় সরকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান আমাদের দেশে সংসদীয় সংবিধান সংসদীয় সরকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান পরে দেখো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদকে বলা হয়েছে যে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি কোনো কোর্টের মাধ্যমে বলবৎ করা যাবে না অনুচ্ছেদ নম্বর সাঁইত্রিশ ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি কোন কোর্টের মাধ্যমে বলবৎ করা যাবে না যেটা বলা হয়েছিল অংশ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধর্ম নিরপেক্ষ সামাজিক এই শব্দটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে যেটা বয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে যুক্ত করা হয়েছে একদম প্রথম লাইনে আছে না আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রূপে তুলতে এবং তাদের সকল যেটা আমি বললাম ওইটা সংশোধনীতে যুক্ত করা হয়েছে পরের অংশ ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মেয়াদ কত ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মেয়াদ পঁয়ষট্টি বছর বয়স অবধি অর্থাৎ টোটাল পাঁচ বছর থাকবে পাঁচ বছর অথবা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত থাকে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মিনিমাম 10 বছরের অকালতে থাকতে হবে তাদের কোন অধিকারে উপরাষ্ট্রপতি রাজ্যসভা সভাপতিত্ব করেন কোন অধিকারে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যসভা সভাপতিত্ব করেন সাংবিধানিক অধিকার সাংবিধানিক অধিকার কোন কোন অধিকারে উপরাষ্ট্রপতি রাজ্যসভা সভাপতিত্ব করেন সাংবিধানিক অধিকারে পরের অংশে চলো পরের অংশে যাচ্ছি আমরা পরের অংশে আছে তিস্তরীয় পঞ্চায়েতী রাজ সংবিধান কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী ত্রিস্তরীয় রাজ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী যেটা হচ্ছে উনিশশো তিরানব্বই সালে হয়েছিল রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত খুব ইম্পর্টেন্ট জায়গা এটা কিন্তু মনে রাখবে রাজ্যসভা সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে দুশো জন জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি কে কে নিয়োগ করেন জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি কে নিয়োগ করেন এখানে কিন্তু একটা কমা আছে সঠিক অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতি জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি কে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি পরের অংশ জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি যোগ্যতা কি ছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি হওয়া বাঞ্ছনীয় জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি হতে হলে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি হতে হবে পরের অংশ হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন এবছরের জন্য এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট মহিলা থেকে যেহেতু কোশ্চেন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন লীলা সেট এটা মনে রাখতে হবে অবশ্যই তোমাদের এটা মনে রাখতে হবে হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন লীলা সেট ঠিক আছে পরের অংশে চলো রাজ্যসভার কয়েকজন সদস্যকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন রাজ্যসভার কতজন বা কয়জনকে যে মানে সদস্যকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারবে যেটা হচ্ছে বারো জনকে পরের অংশ ভারতীয় সংবিধান সংশোধনের অধিকার কার রয়েছে ভারতীয় সংবিধানের যে সংশোধন করার অধিকার যেটা ভারতীয় পার্লামেন্টের রয়েছে সঠিক অ্যান্সার হবে ভারতীয় পার্লামেন্টের রয়েছে ভারতীয় সংবিধান সংশোধনের অধিকার পরের অংশ লোকসভা সেক্রেটারি জেনারেল কে কে নিয়োগ করেন লোকসভা সেক্রেটারি জেনারেল কে কে নিয়োগ করেন লোকসভার অধ্যক্ষ লোকসভা সেক্রেটারি জেনারেল কে নিয়োগ করেন লোকসভার অধ্যক্ষ ঠিক আছে পরের অংশ সম্পত্তির অধিকার কি ধরনের অধিকার সম্পত্তির অধিকার এটা কি ধরনের অধিকার এটা হচ্ছে আইনি অধিকার মনে রাখবে সম্পত্তির অধিকার এটা হচ্ছে আইনি অধিকার একটু আগে কিন্তু আলোচনা করলাম কোশ্চেনটা কোশ্চেনটা রিপিট হয়েছে দেখো সম্পত্তির অধিকার বললাম না আইনি অধিকার যেটা হচ্ছে আইনটা কি সংবিধানের অধিকার সংবিধানের আইনের অধিকার এখানে পরে দেখো তথ্য জানার অধিকার আইন কবে কার্যকর হয় তথ্য জানার অধিকার আইন কবে কার্যকর হয় দু সালে তথ্য জানার অধিকার আইন কার্যকর হয় দু সালে পরে ভারতীয় দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন সর্বপল্লী রাধা বলা দেখি প্রথম রাষ্ট্রপতি কে ছিল ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন রাষ্ট্রপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি আর দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ঠিক আছে পরের অংশে চলো ভারতীয় সংসদের কোন কক্ষে চেয়ারম্যানের সদস্যের নাম কি বলা হয় ভারতীয় সংসদের সংসদের কোন কক্ষের চেয়ারম্যানের সদস্যকে কি বলা হয় রাজ্যসভার চেয়ারম্যান বলা হয় ভারতীয় সংসদের কোন কক্ষের চেয়ারম্যানকে বলা হয় রাজ্যসভার চেয়ারম্যান পরের অংশ সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সংবিধানের কোন অনুচ্ছেদ বলে সরাসরি সুপ্রিম কোর্টের আবেদন করা যায় সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সংবিধানের কোন অনুচ্ছেদ বলে সরাসরি সুপ্রিম কোর্টের আবেদন করা যায় অনুচ্ছেদ নম্বর বত্রিশ আগের পেজটা দেখাতে বলছো তাই তো এরপরে দেখাচ্ছি এই চাপটা পড়েনি নি তারপরে বলছি অনুচ্ছেদ নম্বর হচ্ছে এখানে বত্রিশ হবে অ্যান্সার ভারতের সুপ্রিম কোর্টের কয় ধরনের লেখ জারি করা হয় জারি করতে পারে। সুপ্রিম ধরনের লেখ জারি করতে পারে পাঁচ যখন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি উভয়ের পদে খালি থাকে যখন রাষ্ট্রপতির পদও খালি উপরাষ্ট্রপতিরও পদ খালি তখন সেই পদের দায়িত্ব কে নেবে লোকসভার অধ্যক্ষ নেবে এটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা মনে রাখবে যখন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয় পদ খালি হয়ে থাকে তখন ওই পদে দায়িত্ব নেন লোকসভার অধ্যক্ষ ভারতের সংবিধানের কয়টি মৌলিক অধিকার যুক্ত করা হয়েছে বড় দেখি ভারতীয় সংবিধানের কয়টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে এগারোটি মৌলিক অধিকার কথাগুলো হলো সংবিধানের মৌলিক অধিকার কয়টি ছয়টি আর মৌলিক কর্তব্য বললে এই জায়গা থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেয় অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে যতগুলো পেরেছ ততগুলো লিখে রাখো সেইগুলো মনে রাখার চেষ্টা করো সেগুলো পড়ো কালকে আমি তোমাদের পিডিএফ দিয়ে দেব তোমরা ওই জায়গা থেকে একবার করে রিভাইজ করে নেবে অনেকেই জানতে চেয়েছিল পিডিএফটা মানে স্ক্রিনশট নেবে বলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো স্যার আগের পেজটা দেখান এই তো আগের পেজটা এইটা এর আগের পেজটা এইটা তিয়াত্তর নম্বরের পেজটা এইটা তাড়াতাড়ি লেখো বলছি অ্যান্সার গুলো পিডিএফ এ দিয়ে দিলে ভালো হয় আচ্ছা অ্যান্সার গুলো সমেত আমি তোমাদের পিডিএফটা প্রোভাইড করে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে পরের অংশে চলো দেখি ভারতীয় সংবিধানের মতে সংশোধনের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কতদিনের দিনের বিরতি থাকবে ভারতীয় সংবিধানের মতে সদস্যদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কতদিনের দিনের বিরতি থাকবে ছয় মাসের বিরতি থাকবে তারপরে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সাম্যের অধিকার বিষয়ে বলা হয়েছে সাম্যের অধিকার বিষয়ে বলা হয়েছে অনুচ্ছেদ নম্বর চোদ্দ পরের অংশ সংবিধানের কোন অনুচ্ছেদে চোদ্দ বছর থেকে কম বয়সী শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান করার কথা বলা হয়েছে এ বছরের জন্য ইম্পর্ট্যান্ট নম্বর এ সংবিধানের কোন অনুচ্ছেদে চোদ্দ বছর থেকে কম বয়সে শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদান এর কথা বলা হয়েছে অনুচ্ছেদ নম্বর একুশ সংবিধানের কোন আসন বন্টন করা হয়েছে। সংবিধানের কোন তপসিল রাজ্যসভার সদস্যদের আসন বন্টন করা হয়েছে যেটা হচ্ছে চতুর্থ তপসিলে কতগুলো তপসিল আছে তোমাদের কি বললাম কতগুলো তপসিল আছে বলো দেখি 12টি তপশীল আছে বললাম তুমি। টোটাল 12টি তপশীল আছে বললাম। পরের অংশ হাইকোর্টের বিচারপতি কত বছর বয়স পর্যন্ত নিযুক্ত থাকতে পারেন? হাইকোর্টের বিচারপতি বলছি সুপ্রিম কোর্ট বললে তখন 65, হাইকোর্ট বললে 62। ঠিক আছে এই জায়গাটা কিন্তু খেয়াল করে মনে রাখব। হাইকোর্টের বিচারপতি কত বছর বয়স পর্যন্ত নিযুক্ত থাকতে পারে বাষট্টি বছর বয়স পর্যন্ত ঠিক আছে পরের অংশে যাচ্ছি আমি ভারতীয় সংসদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ভারতীয় সংসদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি সংসদের উচ্চ কক্ষ অর্থাৎ রাজ্যসভা কখনো ভাঙা যায় না বা ভাঙা হয় না ভারতীয় সংসদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ভারতের উচ্চ কক্ষ অর্থাৎ রাজ্যসভা কখনো ভাঙা যাবে না পরের অংশ দেখো পঞ্চায়েত রাজ এ তিনটি স্তর কি কি তিনটি স্তর পঞ্চায়েতের ভোটে দাঁড়াতে হলে তোমার বয়স কত থাকা উচিত বছর গুড একুশ বছর বলো রাজের তিনটি স্তর যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পঞ্চায়েত রাজের তিনটি স্তর কি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পরের অংশ দেখো মহালনবিস মডেল কোন পঞ্চায়েত বার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত মহালনবিশ মডেল কোন পঞ্চায়েতী পরিকল্পনার সঙ্গে যুক্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে পরের অংশ লোকসভায় পাশ হওয়া অর্থ বিল রাজ্যসভা ফেরত পাঠাতে কতদিন দেরি করতে পারে লোকসভায় পাস হওয়া অর্থবিল রাজ্যসভা ফেরত পাঠাতে কতদিন দেরি করতে পারি এই জায়গাটা ইম্পর্ট্যান্ট অবশ্যই মনে রাখবে চোদ্দ দিন হবে রাইট ল্যান্সার পার্লামেন্টের একজন সদস্য কতদিন যাবৎ অনুমতি ছাড়া সদস্যের অধিবেশনে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ হারাতে পারেন আগের পেস্টটা আরেকবার দেখাতে বলছি একজন আচ্ছা আগের পেশটা এটা স্ক্রিনশট নিয়ে নাও অসুবিধা হলে স্ক্রিনশট নিয়ে নেবে হলে লিখতে বললে সেগুলো তোমরা লিখে নেবে ঠিক আছে পরের অংশে যাবো চলো পরের অংশে যাই বাক স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদের মাধ্যমে দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাক স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদের মাধ্যমে দেওয়া হয়েছে অনুচ্ছেদ নম্বর উনিশ বাক স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদের মাধ্যমে দেওয়া হয়েছে অনুচ্ছেদ নম্বর উনিশ কোন পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠন করা হয়েছে কোন পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠন করা হয়েছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী অনুযায়ী কোন গণপরিষদ গঠন করা হয়েছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট প্রথমের দিকে আমি এটা লিখবো ভাবলাম তারপরে ভাবলাম যে লাস্টের দিকে লিখে রাখি ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন তাহলে তোমাদের দেখলে মনে থাকবে বাক স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদের মাধ্যমে দেওয়া হচ্ছে অনুচ্ছেদ নম্বর উনিশ কোন পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠন করা হচ্ছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা ঠিক আছে